দেখুন ফেসবুকে লিখেছে আমি কাটমানি নিয়েছি আমি মারা গেছি আমার ডেড বডি তুলতে দেবে না আমার ছেলে যতক্ষণ না কাটমানি মানুষের ফেরত দেবে তা কাটমানি ফেরত দেওয়ার বা ফেরত নেওয়ার আমার ফেরত দেওয়ার নিশ্চয়ই দায়িত্ব থাকবে যদি ফেরত নেওয়ার মতন দায়িত্বশীল ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ায় এবং আমি যদি কাটমানি যাদের থেকে নিয়েছি তাদের প্রমাণ নিয়ে আমার সামনে দাঁড়াতে হবে এবং আইন তো একটা খোলাই আছে গণেশ দাস আইনের রক্ষক না যে গণেশ দাসকে নৈহাটি মানুষ দায়িত্ব দিয়েছে কাটমানি আমার থেকে ফেরত আমার পরিবার আতঙ্কিত হয়েছিল আমার ছেলের বউ আতঙ্কিত হয়েছিল এবং তারা গণেশ দাসের নামে থানায় একটা কমপ্লেন করেছে এফআইআর করেছে এবং পরবর্তী ক্ষেত্রে আমি দলকেও জানিয়েছিলাম আমার বিধায়ক পার্থভূমিকে জানিয়েছিলাম এবং পার্থভূমিকে প্রস্তুতি যা নেয়ার বিরুদ্ধে তিনি নিচ্ছেন আর আবারও আপনাদের সামনে বলি আমি কাটমানি নিয়ে কোনোদিন জীবনে রাজনীতি করিনি আর কাটমানি যদি ফেরত নিতে হয় কাটমানি যে দিয়েছেন তাকে সঙ্গে করে নিয়ে আমার সামনে একদম তথ্যভিত্তিক এসে প্রমাণ দিয়ে আমায় কাটমানি যদি নিয়ে থাকি আমি নিশ্চয়ই ফেরত নেবো শুধু তাই নয় এবং কাটমানি যদি এটা প্রমাণ করতে পারে কেউ আমি নৈহাটি ছেড়ে চলে যেমন রাজনৈতিক জীবন